ইভিনিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। আর আপনারা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করছেন। আর এখন এখন ঘড়িতে বাজে 1:30। সো চলুন, আজকে আমি একটু ইভিনিংয়েই ব্লগটা স্টার্টিং করছি। কারণ হচ্ছে কি, আজকে আমার হাজব্যান্ড অফিসে গেছিলো, তো সো বুঝতেই পারছেন বাচ্চা নিয়ে খুবই মানে একটা কাজকর্ম করতে হয়। তো সো জিশু, হ্যালো ফ্রেন্ডস, হাই, হাউ আর ইউ? আশা করি ভালো আছেন। অনেকদিন বাদে নতুন প্রাণ ফিরে পেয়েছি, প্রায় 70 দিন বাদে অফিস যাওয়া। অফিসে আমরা সবাই 4-5 জন, এখন তো অফিস খুব লকডাউনে খুব মেনটেন করে চলছে, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার মিলে প্রায় 50% অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে। তো আমরা একটা যাচ্ছি, তাও সোশ্যাল ডিস্টেন্সিং সব নিয়ম মেনে আমরা অফিস যাচ্ছি। খুব ভালো লাগলো অফিসে, দেশের জন্য কিছু কাজ তো এবার করতেই হবে। সকালবেলা 7টার সময় উঠে মোটামুটি সব কিছু আমাদের রুটিন স্টার্টিং হয়ে গেছে। তো সো এখন আমরা ফুচকা বানাবো, ফুচকা খাবো। তো তার আগে আপনাদের সাথে শেয়ার করব, এই যে দেখুন FBB-র একটা প্যাকেট আছে, এই FBB প্যাকেট থেকে আমরা সোনি টিভি কিনেছিলাম। আপনাদেরকে বলেইছিলাম সোনি টিভি কিনেছিলাম অক্টোবর মাসে। তো সো সেই সোনি টিভির সাথে অক্টোবর মাসে আমাদের গিফট ভাউচার দিয়েছিল, এসব বড় গিফট ভাউচার। এই গিফট ভাউচার 7000 একটা গিফট ভাউচার দিয়েছিল। কি কি আছে ওখানে? প্যান্টালুনস, FBB, FBB আছে, প্যান্টালুনস আছে, মেক মাই ট্রিপ, মাই ট্রিপস আছে, বিগ বাজার আছে, বিগ বাজার আর আছে, তোমার আর একটা কি ছিল, বাটা আছে। তো সো এত কিছু গিফট ভাউচার ভেবেছিলাম এই লকডাউন পিরিয়ডে হয়তো পাবো না, সো আমরা খুব খুশি শপিং করবো। কিন্তু বাট কি বলুন তো, এই বছরে এইরকম একটা পরিস্থিতি হয়ে যাবে, মনটা প্রচন্ড ভালো যে মেক মাই ট্রিপে এতগুলো জিনিস পেলাম, কিন্তু কোথায় যাব, হোটেল বুঝতে পারছি না। ভেবেছিলাম নোভোটেল হোটেলে গিয়ে একটু 2 নাইটস কাটাবো, জানি না সেটা হবে কিনা। তো সো আমি যা করেছি বেশ, তাহলে কি কি কিনেছি দেখুন। তাহলে কিনেছি কি কি বিগ বাজার থেকে, আমি ড্রেস প্রথমেই দেখাই, বেবির জন্য ড্রেস কিনেছি। এই বেবি বেবি বেবির জন্য একটা খুব সুন্দর ড্রেস কিনে 1200 টাকার মতো দিয়েছিল। তো সো আমি সেটাই মার্কেটিং করেছি। দেখুন এই একটা ড্রেস কিনেছি, পরে আছে এরকম একটা ড্রেস কিনেছি অরেঞ্জ কালারের, ভালো কিছু যায় ফেলে দেখো তো ভাই কিনা, আর যেগুলো মানে অফারে তো কিনতে হবে, আর 500 আমি পরে কিনবো। তো সো একটা ক্লিপ কিনেছি আমি, আর যে তুই দুজনে মিলে ক্লিপটা ইউজ করতে পারবি। দেখলাম স্পেন্সার থেকেও কিছু শপিং করেছি। তো সো এত কিছু এখন ইচ্ছা হচ্ছে না, প্রচন্ড বাইরে গরম, প্রচন্ড আজকে গরম, এসি মানে ঢুকে যাবে। তো সোমবার নাকি বুধবার আবার একটা ঝড় বৃষ্টি হতে চলেছে, এই গরম তো সম্ভব না। আর এখন আমি চলে যাব ফুচকা বানাতে, কারণ আমার ফুচকাটা ও স্লিপারই জল খায়, এখন আমার কিছু কিছু সময় বদলে জল খাচ্ছে। তো সো আমি কোলে থাকতে চলে যাচ্ছি। এই ফুচকা খাবে তো? হ্যাঁ ফুচকা অবশ্যই খাবো, ও তো ফুচকা খেতে খুব ভালো আছে। তো বৌদি আমাদের ফ্ল্যাটেই থাকে,
তো বৌদি আজকে বাইক কিনেছে, মানে দাদা সরেনদা বাইক কিনেছে, সেই জন্য আজকে মিষ্টি খাওয়াচ্ছে, খুব খুশি। থ্যাংক ইউ। বাইক চড়বে বৌদি, খুব খুশি আনন্দিত। আর বৌদির সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, মানে খুব ভালো লাগলো। ভালো থাকো, বৌদি সাজুগুজু করে নিয়েছে, বাইকে ঘুরতে যাবে মনে হচ্ছে সন্ধ্যেবেলা। আমি আমার ফুচকা বানানোর জন্য মোটামুটি প্রিপারেশনের মধ্যে আলু একদম পুরো বয়ল করে নিয়েছিলাম, আর দেন এর মধ্যে কাবলি কুচি আর টমেটো কুচি আর লঙ্কা কেটে নিচ্ছি, আর লেবু দিয়ে দেবো, পাতি লেবু দিয়ে দেবো, পাতি লেবু দিয়ে দিলাম। টেস্ট তো আমার হাজবেন্ড বলে খুবই ভালো হয়, তো সো রোজই রোজই ডেইলি আমরা সন্ধ্যাবেলা ইভিনিং এ কিছু না কিছু ভালো খেতেই থাকি। তো এইটা টক জলও আমি মোটামুটি তেঁতুল এনেছিলাম, তো টক জলও বানিয়ে নিচ্ছে, আর টক জলের পরিমাণটা অনেক বেশি করে বানাতে হবে, জল অনেক দিতে হবে। তার মধ্যে কিছুটা লেবুও দিয়ে দিলাম, মেখে নিলাম, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিতে হবে, আর নুন দিতে হবে, তো এগুলোকে দিলাম, একটু টেস্ট করে নি কেমন হয়েছে। নুন লাগবে, ও এর মধ্যে আমি একটুখানি মশলাও দিয়ে দেবো, যে চানা মশলার যে মশলাটা। ফুচকা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন খুব সুন্দর ফুচকা। তো এই ফুচকা গুলোকে মোটামুটি, তার মধ্যে আমার জলও রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একটা। চলে আসো, আমার ফুচকা রেডি হয়ে গেছে, ফুচকা রেডি হয়ে গেছে, চলে এসছি আমরা। ও সত্যি গরম পড়েছে না, আবার তার মধ্যে আবার বোধহয় বৃষ্টি হবে, কখন যে বৃষ্টিটা আসলে চিনে নি, প্রচন্ড মেসি ছাড়া থাকাই যাবে না। আর এখানে কত সুন্দর ফুচকার একটা আলু দিয়ে, আর ফুচকা আছে এরকম বললাম, এরকম ভাবে করবো, আর এরকম আলু নেবো, এর মধ্যে ঢোকাবো, আর টক জল দিয়ে ডুবিয়ে দেন। কেমন চুরমুর হয়েছে, খুব ভালো। ফুচকা ভালো টেস্ট পাচ্ছি, পুরো যত ভালো ভালো ফুচকা দেওয়া হয় হারবে। সবকিছু কাজ না একটু ভালোভাবে করতে হয়, তবে একটু ভালোভাবে স্যাটিসফ্যাকশন পাবে। খুব বড় বড় ফুচকা খুব ফুলে গেছে, একটু ইভিনিং টাইমে সময় পেয়েছি,
তো সো আমি একটু এক্সারসাইজ করে নেব ডেইলি আমাদের মর্নিং এ নাহলে ইভিনিং এ আমরা একটুখানি টাইম পেলে এক্সারসাইজ করে নেই। তো এক্সারসাইজ করার বাদে আমি ডিনারে চলে যাব রান্নাতে। তো আমি তার আগে এক্সারসাইজটা করে নেব। তো আমার কাছে মোটামুটি একটা মানে জিম বল আছে, সেটা মোটামুটি আমি অ্যামাজন থেকে কিনেছি। তো এই বলটা দিয়ে আমি মোটামুটি এক্সারসাইজ করব। ডিনারে মোটামুটি আমরা রাত্রিবেলা যেহেতু রুটি খাই, তো সো আমার রুটি বানানো হয়ে গেছে। রুটির সাথে আমি একটা মানে এগ কারি বানিয়েছি। তো সো এগ কারিটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এগ কারি রেডি হয়ে গেছে আজকে, মানে ডিনারের মধ্যে এগ কারির সাথে সাথে এই মিষ্টিটাও থাকবে। সো বললামই যে আমাদের ফ্ল্যাটের আজকে একজন দাদা বাইক কিনেছে, তো সো আমাকে এই মিষ্টিগুলো দিয়ে গেছে, আমরা এখন ডিনারে এটা খাবো। তো তার সাথে সাথে আমি এগ কারি বানিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড আমরা রুটি খেতে পছন্দ করি, তো সো রুটি হচ্ছে আমাদের ডেইলি মানে আমাদের খেতে হয়। তো সো আমরা রুটি খেয়ে খাচ্ছি। আর তার সাথে সাথে আমি এগ কারি বানিয়ে নিয়েছিলাম, তো সো এগ কারিটাও আমি দিয়ে দিচ্ছি। এগ কারিও বানিয়েছিলাম, এগ কারি দেখুন এইগুলো হচ্ছে ডিনারে খাবার দাবার। তো এখন ডিনারে যেয়ে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রোজ আপনারা এই যে ডাবর হানি যে মধুটা দেখছেন, এটা আয়ুষের মানে মতামত হিসাবে আমরাও ডেইলি লেমন দিয়ে আর মানে শুধু তুলসী পাতা দিয়ে ফুটিয়ে হানিটাকে খাই। আপনারাও পাইলে খাবেন, বেশ ভালো। আর অবশ্যই আমার যে ফুচকা বানানো বা যাই হোক এক্সারসাইজ, এটা যদি আপনারা রোজ দিন দেখেন যে এরকম এক্সারসাইজগুলো করা খুবই ভালো ডেইলি, তো আমিও সো করি। বেবি আছে তাও ওকে সামলেও। তো সো আপনাদের যদি আর বেশি বকবক করবো না, আপনারা যদি আমার ব্লগটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তো চলুন নেক্সট দিন হ্যাভ আ সেফ হেলথ অ্যান্ড বাই বাই, গুড নাইট। সো টাটা।